বন্ধুরা শান্তিপুর মেলাটা নিয়ে কম্পিটিশান নিয়ে একটা সমস্যা চলছে এখনও কিন্তু সেটা সলভ হয়নি প্রথমেই বলে দিই কারণ এখানে দায়িত্বে থাকি অনেকটা আপনারা আমার উপর বিশ্বাস করেন ভরসা করেন যে এখানে যেসব মাইকগুলো আসে প্রত্যেকটা মালিক কিন্তু আমার উপর ভরসা করে মাইকটা দেয় আর সেই সর্ষে এখানে কিন্তু কোনো পুলিশি ঝামেলা কখনো হয় না আমরা সকলে মিলে পারমিশন করি আজ পর্যন্ত হয়নি বা এখান থেকে কোনো দিন মেশিন তুলে নিয়ে যায়নি তা এই মতো অবস্থায় গতকাল আমরা গেছিলাম শান্তিপুর থানায় পারমিশন নিতে সেটা আমরা থানার বড়বাবু অ্যাডিশনাল স্পি ইত্যাদিতে যত উচ্চপদস্থ প্রশাসন দপ্তরে আছে তাদের সঙ্গে কথা বলেছি এবং আমাদের যে নেতৃবৃন্দ আছে বর্তমান শাসক দল প্রত্যেকটা দলই চেষ্টা করেছি কিন্তু পারমিশন পাইনি তার কারণ এখনও ভোট চলছে নির্বাচন কমিশনের আন্ডারে আছে শান্তের বিশেষ কিছু জায়গায় বেশ বেশ কিছু জায়গায় গণ্ডগোল যেমনকি আমাদের এলাকায় গন্ডগোল হয়েছিল তাই সেই সূত্রে পারমিশন দেয়নি কারণ এখন সেন্ট্রাল ফোর্স আছে প্লাস এখন নির্বাচন কমিশনের আন্ডারে প্রশাসন আছে যেটুকু কথা বলে বুঝেছি আমাদের প্রত্যেকটা দল যতগুলো সেট করে তত প্রত্যেককে নিয়ে গিয়েছিলাম তিন চারটে করে ছেলে এবং থানার ভিতরে আমাদের মিটিং হয়েছিল। সেখানে আমরা পারমিশন পাইনি এবং বলেছিল যে যদি আপনারা মেলা করেন মেলা মাইক নয় মেলা যে মেলাটা বসে সেই মেলাটা তাহলে আপনারা নিজে নিজে এখানে আধার কার্ড জমা দিয়ে লিখিত করে যান যদি কোনো সমস্যা হয় বা গন্ডগোল হয় সেক্ষেত্রে আপনাদের ধরা হবে এবং সেন্ট্রাল ফোর্স আছে নির্বাচন কমিশনের আন্ডারে আছে তারা যাবে ভাঙচুর করে দিয়ে চলে আসবে আর যদি আমাদের থেকে করতে চান তাহলে এখন পর্যন্ত চব্বিশ তারিখ পর্যন্ত এখানে নির্বাচন কমিশনের আন্ডারে আছে ইংরেজি চব্বিশ তারিখ তারপরে কিন্তু আমরা সেটা পারমিশন দিতে পারবো এবং মন খুলে আনন্দ যার জন্য পুলিশ বছিল পনেরো দিন পনেরো দিন পর মেলাটা করতে হুম সেই হিসেবে আমি আপনাদের বলে দিয়েছিলাম পনেরো দিন পর সেই বিষয়টা কিন্তু এখনও ডিক্লেয়ার হয়নি এখনও কিন্তু আমরা পারমিশন পাইনি আপনার বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে এবং ইত্যাদি জায়গায় যদি কোনো অপশন পেয়ে থাকেন যে শান্তনু মেলা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা মেলা কিন্তু হচ্ছে যদি আমরা মেলা করতে চাই তাহলে আমাদের নিজস্ব দায়িত্ব দিয়ে মানে যে যে দলটা করেছে সেই দলের ব্যক্তিগণ প্রশাসনের কাছে একটা লিখিত জমা দেবে আধার কার্ড জমা দেবে যদি গণ্ডগোল হয় তাদেরকে ধরবে এবং যদি কারোর বিপক্ষ যে কারির বা নতুন যারা আছে তাদের যদি কিছু হয় তাহলে সেখানে প্রশাসন কিন্তু হস্তক্ষেপ করবে সেখানে মাইক সেট তুলে যেতে পারে বা ভাঙচুর করতে পারে বা এলাকা সাদা করে দিতে পারে ডাইরেক্ট পুলিশ এটা বলেছে তা সেই মতো অবস্থায় আমরা চেষ্টা করে যাচ্ছি এখনও গতকাল রাত্রিরে আমাদের অন্য একটা পার্টি মানে বিজেপির যে তিনি চেষ্টা করেছিল তিনি সোর্স করছিল কিন্তু পারমিশন করতে পারছিল না তিনি এখন ছেলে মেয়েদেরকে আশ্বস্ত দেয় রাত্রিরে ছেলে বিলে বলে হ্যাঁ হবে তাহলে তারপর আমাদের কাছে যখন আসে আমরা বলি দেখো সোর্স করলে হবে না পারমিশন বার করে দিতে হবে যখন তাকে ফোন করা হয় সে কিন্তু আর পারমিশন বার করতে পারেনি সেটাও ক্যান্সেল হয়ে যায় তারপর একটা বিশেষ কোনো ব্যক্তি আছে আমাদের এখানে তিনি একটু দায়িত্ব নেয় দায়িত্ব নেওয়ার পর তাকেও বলা হয় যে পারমিশন দেওয়া হবে না তারপর সে আমাদের একটা নাম করা ব্যক্তি এবং খুব ভালো ছেলে আমাদের এলাকার সবাই তাকে মানে তো সেইটা করার পর যখন বলল থানা থেকে যে আপনারা তাহলে নিজের নিজের মতো করে ইয়ে করুন মেলা করুন সবাই আধার কার্ড জমা দিন এবং মাইক নিয়ে বা মেলা করতে পারেন তো মেলায় যদি কখনো সমস্যা হয় তাহলে সেখানে কিন্তু আমরা আর কেউ কিন্তু কাউকে খাতির করবো না ঠিক আছে কারণ মেলাটা তো আমাদের এখানে যে মেলাটা হয় সেখানে আজ পর্যন্ত কোনোদিন পুলিশ হস্ত থেকে মন খুলে কম্পিটিশন করে সবাই কিন্তু বা পুলিশে বাধা দেয় না মেশিনে তুলে দেন এটা কোনো হয়নি আর যার ফলে আমরা সবাই আমার উপর ভরসা করে যেহেতু আমার বাড়ি সামনের মেলাটা হয় এবং আমি একটা দায়িত্বের ভিতরেও আছি মানে সব মাইক মালিকের সঙ্গে আমার আপা জিনিসও জানেন সকলে আমার উপর ভরসা করে আসে যে কবির বেয়াছে কোনো চিন্তা নেই আজ পর্যন্ত যতদিন ছিলাম আমি ততদিন কিন্তু কিন্তু চিন্তা হয়নি বা কোনো সেটের আমি আঘাত হতে দিইনি বা আমাদের এলাকার ছেলেবল যথেষ্ট ভালো খেতে দেওয়া শুরু করে সব কিছু কিন্তু খুব ভালো যত্ন করে এই মতো অবস্থায় এখনও কিন্তু বলছি কোনো পারমিশন দেয়নি যদি আপনাদের কাছে কেউ মাইক নিয়ে আনতে যায় কালকে আমি ইউনিয়নে জানিয়েছিলাম যে এই ব্যাপারটা তো তারপরে কিছু ভিডিও এসছে যদি কেউ আপনাদের কাছে মাইক সেট আনতে যান সেখানে আমি আমার তরফ থেকে বলছি আমার তরফ থেকে কিন্তু আমি কোনো যদি লিগাল না কিছু পাই আমি বলবো না আমার তরফ থেকে হ্যাঁ নেই হ্যাঁ নেই মানে আমি এটা দিকটা দেখতে পারছি না বা পারবো না বা আমি ইউনিয়নের থ্রুতে যে বলেছিলাম ইউনিয়নের যে যাদের বলেছিলাম তাদেরকে বলছি যে আপনাদেরকেও বলছি এখনও পর্যন্ত আমার তো থেকে কোনো গ্রিন সিগন্যাল নেই যদি আপনারা সেট এখানে দেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা নিজেদের ক্যালি মতো দেবেন নিজেদের রিক্সে দেবেন যে পার্টি যাবে তাই সেই পার্টির সঙ্গে পালে লিখিত করে নেন তার কিছু আধার কার্ড বা ফটোছবি জমা দিয়ে নেন তারপর সেট দিতে পারেন সেখানে কোনো বিপদ আপদ হলে আমাকে দায়ী করবেন না কারণ আমার কর্তব্য আপনাদের জানানো সত্যটা সেই সত্যটাই জানালাম তবে এখনও আমরা চেষ্টা করছি যত সময় এগারোটার মধ্যে এটা ফাইনাল হয়ে যাবে হ্যাঁ নাই হবে নাই হবে না তো এখনও পর্যন্ত বলছি এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি এই নিয়ে চলছে যদি নির্বাচন পর্বটা শেষ না হওয়া পর্যন্ত কিছু হবে না এটাই মেন জিনিস তা প্রশাসন যেটা আমাদের বলেছে যে পনেরো দিন পর যদি করা হয় মেলাটা পিছিয়ে দিয়ে তাহলে সেইখানে প্রশাসন ফুল দায়িত্বটা দেবে এবং ফুল বিন্দাসভাবে কম্পিটিশান হবে পুলিশ একবারও কিছু বলবে এবং পুলিশ গার্ড দেওয়া হবে ঝেড়ে ছেলে আনন্দ করতে পারে না অন্যান্যবার যেমন আনন্দ করে তার চেয়ে বেশি আনন্দ করবে এইবার যদি পনেরো দিন পর করি পড়াশোনার মন মত অনুযায়ী আর এই মতো যদি অবস্থায় কেউ ব্যক্তিগতভাবে মাইক সেট আনতে চায় রিক্স তার পুলিশ এখানে কোনো দায়িত্ব নেবে যখনই পুলিশ কিছু বলবে না পুলিশ আসবেও না যখন কোনো গণ্ডগোল বাঁধবে তখন কিন্তু পুলিশ কিন্তু যেমন কাজ করে তেমন করবে তাহলে কথা শুনবে না তাই বলছি আপনারা যদি কাউকে শেড দিয়ে থাকেন এবং ইউনিয়নের যদি কেউ দেখে থাকেন বা আপনারা যেসব শেডগুলো দিচ্ছেন তাদেরকে বলছি দেখুন আপনারা যখন মাইক দেবেন যারা ভাড়া করতে তাদের সঙ্গে লিখিত করে নেন তাদের দায়িত্বটা ছেড়ে দেন যে মাইক সে তুলে নিয়ে গেলে বা ভাঙচুর হলে বা অশান্তি হলে মাইক কোনো ক্ষতি হলে সেখানে বহনটা কিন্তু ওই যে পার্টি ভাড়া করে সে কর সে নেবে সে নেবে সেইভাবে লিখিত করে নেবে কারণ সমস্যা হলে কিন্তু তা আপনারা পড়ে যাবেন আর আমার তরফ থেকে আমি যেটুকু পারি করব কিন্তু এটা আমি এটা আপনারা আমাকে বলতে পারবেন যে কবির ভাই বলেছে বলে আমরা গিয়েছি এটা কখনো বলতে পারবেন না যেহেতু ছেলেপিলে আনন্দ নষ্ট যাতে না হয় তার জন্য আমরা এখনও চেষ্টা করছি একটা কোথা থেকে আশ্বস্ত যদি হয় তবেই তো আমরা একটা আনতে পারবো না কি আমাদের ফলে এখনও কেউ নেই যেহেতু আমরা শাসক দলই করি তাও কিন্তু আমরা করতে পারছি যার কারণ নির্বাচন কমিশনের আন্ডারে এখনও ফোর সেন্ট্রাল ফোর্স আছে আমাদের এখানে এখন কিছু হলেই কিন্তু তারা ঢুকে পড়বে থানার কথা শুনবে না তাই ব্যক্তিগতভাবে যদি কেউ নিয়ে আসে আবার আনতে যান তাহলে আপনারা অবশ্যই তাদের সঙ্গে লিখিত করে তারপর সেটটা দেবেন আমি আপনাকে দিতে বারণ করছি নে আবার দিতেও বলছি নে আমি আমার বক্তব্যটা বললাম আমার ব্যক্তিগত দিক থেকে যে আমি আমাকে আপনারা কেউ দায়ী করতে পারবেন না যে কবির ভাই রিক্স নেবেন আমি কিন্তু রিক্স অরিজিনাল নেবো না তবে একটা জিনিস আপনারা পাঠালে সেট কোনো ছেলেগুলো যদি তার লিখিত করে দিতে পারেন আপনারা চেষ্টা করব আমরা আপনাদের পাশে থাকার জন্য সবসময় যেন করি সত্যটা জানালাম যেসব সোশ্যাল নেটওয়ার্ক ভিডিওগুলো শান্তর মেলা হচ্ছেই কিন্তু এখন কিন্তু সবাই কিন্তু মাইক আনতে যায়নি মুষ্টিমে কিছু দল গেছে মাইক আনতে কিন্তু সবাই যায়নি এখন পর্যন্ত যায়নি আর প্রত্যেকটা মাইক মালিক যারা আমাকে ফোন করছেন তাদের কি হলো তী হলো তাদেরকে বলছি ভিডিও দেখবেন সেইভাবে আপনাদের রিক্সে আপনারা দেবেন আপনারা আমাকে অথবা ইউনিয়নের পক্ষ থেকে ইউনিয়নের হয়ে আমি বলছি ইউনিয়নকে চাপ দিতে পারবেন না আর আমার মনে হয় ইউনিয়নকে একটা দায়িত্ব না নেওয়া ভালো কারণ আমি একজন আপনাদের ভিতরে আছি আর আমার এলাকায় যদি আমার উপর ভরসা করেন আজ পর্যন্ত ভরসা করে কোনো দিন আপনারা ঠকেননি নি আমি আপনাদেরকে ফুলের আঁচল লাগাতে দিইনি আমি যতদিন থেকে দায়িত্ব আছি তাই এইবার সেই রিক্সটা ভাই নিতে পারছি না আমি তাই বললাম আপনারা যদি মাইকে ব্যক্তিগত আনতে চান থানায় তারা জমা দিয়ে আনতে পারে রিক্স তাদের কিছু হলে থানা দেখে নেবে তাদের সঙ্গে আমাদের এখানে ইউনিয়ন বা আমি ব্যক্তিগতভাবে কোনোভাবে দায়ী থাকব না চিন্তা করেন তবে এগারোটা পর্যন্ত একটু ওয়েট করেন চেষ্টা করছি এখনও কথা চলছে হ্যাঁ যদি হয়ে যায় তো আমি আপনাদের বলে দেবো বা ইউনিয়নের বলে দেবো সেইভাবে আপনারা আঁকবেন ভালো থাকবেন আর অবশ্যই খুব খারাপ লাগছে অনেকের আশা ছিল আমাদের এই কম্পিটিশনটা দেখবে কম্পিটিশন তো হবেই এখন হয় পনেরো দিন পরে হবে কিন্তু এখন যদি আজকেই কালকের মধ্যে ভালো হতো পনেরো দিন পর হবে তো হবে তাই কাউকে মন খারাপ দরকার নেই অবশ্যই ডিসিশনটা কি আসে বিভিন্ন ইউটিউবে ছাড়া হবে সেটা দেখে তারপর কিন্তু অবশ্যই আপনারা এখানে মেলা দেখতে আসবেন বা চিন্তা ভাবনা করবে এখানে মাইক দেওয়েন কি না দেবেন ঠিক আছে ভালো থাকবেন আর অবশ্যই মাইকটা দিলে আপনারা নিজেদের মতো ক্যালি করে লিখিত করে দিন তাদের দেন সমস্যা নেই না এমন কিছু হবে না যে আমাদের বাচ্চা এত এত বদমাইশ নয় যে কিছু হলে দেখবে না সবাই দেখবে কিন্তু রিক্সটা প্রত্যেকটা দলের উপর ছেড়ে দিয়েছে আমাদের প্রশাসন আমি একটা মাইক করছি আমার দলের একটা আমার ও একটা দল এইভাবে নিজের দায়িত্ব কিন্তু এইভাবে তো মেলা করা যায় না যখন আমরা যাবো দল তো সব নয় সবাই যখন আসবে বাইরে থেকে লোকে আসবে যে বাইরে লোক গন্ডগোল করে সেটাও কিন্তু আমাদের ঘাড়েই পড়বে কারণ এর আগে লকডাউনের সময় যখন মাইক হয়েছিল বাইরে থেকে দুটো ছেলে এসে আপনাদের মনুষ্য মনে আছে দুটো ছেলে এসে গন্ডগোল করেছিল যার ফলে সোমবার দিন ফুল মেলা বন্ধ হয়ে গিয়েছিল তাই মেলায় অনেক রকম লোক আসবে যদি গন্ডগোল করে সেখানে কিছু করার থাকবে না সেটাও কিন্তু দায়টা আমাদের পা ছেলেপিলেদের উপর পড়বে পুলিশ তখন অত্যাচার করবে তখন তার আগে পুলিশ কিচ্ছু না পুলিশ একবারও আসবে না তাই চিন্তা ভাবনা করে কাজ করুন ভালো থাকবেন